الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعذب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. সম্মানিত মিরসরাইয়ের উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের গুরুত্বপূর্ণ সভ্যদারী অনুষ্ঠানের জনাব সভাপতি, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় কর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। আপনাদের সামনে সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। এটা আমাদের ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের অন্তরে এই আয়াত গাঁথা রয়েছে। আর যাদের নাই তাদেরকে এই আয়াত মুখস্থ করার জন্য আমি অনুরোধ করব। সূরাতুল ফাতহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদনী হায়াতে নাযিল হয়েছে।
এ সূরা এই আয়াতের সাথে অনেক দীর্ঘ ঘটনা জড়িত। আন্দোলনের কর্মী ভাইদের কাছে সেগুলো জানা আছে বলে আমার ধারণা। একেবারে যারা নূতন এখনও তাদের জন্য খুব বিস্তারিতভাবে বলার সুযোগ নেই, তাদেরকে অনুরোধ করব তফহিমুল কোরআনের সূরাতুল ফাতহ 48 নম্বর সূরা তারা পড়ে নেবেন। এ সূরার শানে নজুল, সূরার সাথে ঘটনাবলী আপনাদের জানা দরকার। শিক্ষা শিবিরে অথবা যারা অনলাইন প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে প্রোগ্রামের গাম্ভীর্য, সৌন্দর্য, দাবি পূর্ণ করার জন্য আপনারা ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকবেন। এখানে কোনো কথা বললে সেটা ভাইরাল হয়ে যায়, কথা বলবেন না বললে সেটাও সমগ্র দুনিয়ার কাছে চলে যাচ্ছে কথা। তো এরকম পরিবেশে কথা বলার, শোনার সব বিষয়ে সজাগ সতর্ক থাকা আমি উচিত মনে করি। আল্লাহ আমাকে, ভাইদেরকে, বোনদেরকে প্রোগ্রামের গাম্ভীর্য রক্ষা করে, মিউট আনমিউট না বুঝলে তো এই প্রোগ্রামে থাকা বড় কষ্টকর হবে এবং প্রোগ্রামের এমন সমস্ত অসুবিধা সৃষ্টি হবে যেগুলো নিয়ন্ত্রণ করাও কঠিন। তো আমি আশা করি আপনারা এত কাঁচা লোকেরা এখানে নাই, কিছুটা সজাগ। তারপরেও আপনাদের গত প্রোগ্রামেও সমস্যা হয়েছিল, কিছু সমস্যা তো আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো ভিন্ন। তো যাক, আসুন এবার আয়াতের তরজমা এবং তার সূরার নামকরণ এবং বিষয়বস্তুটা আমি আগে বলাটাই ভালো মনে করছি, এরপরে তরজমা এবং ব্যাখ্যা এবং শিক্ষা আলোচনা করার চেষ্টা করব। আমি জানি না কতটুকু সময় সুযোগ আমার জন্য আছে, আমি জানি না। উত্তর জেলা তো সময়ের খুব কৃপণ, তারপরেও আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যেন অল্প সময়ের ভিতরে যা বলার কহার সেটা তৌফিক দান করেন। তো ইসরার অর্থটাই খুব তাৎপর্যপূর্ণ, ভিক্টরি, বিজয়। তা মানব জাতির খুবই প্রিয় জিনিস, মানুষেরা বিজয় চায়। পরাজয়কে কেউ মেনে নিতে চায় না, স্বাভাবিকও নয়। ওখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। তোমাদের হৃদয়ের ভিতরে একটা জিনিস আছে যে তোমরা বিজয় চাও, যদিও আল্লাহর কাছে পৃথিবীর জীবনের বিজয় খুব মৌলিক বিষয় নয়, আখেরাতে সফলকাম হওয়াটাই হলো তোমাদের জন্য চূড়ান্ত। তারপরেও তোমাদের হৃদয়ের ভিতরে এই চাহিদা আছে, আল্লাহ তাআলা সেটা জানেন, এবং সেটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নুসরত জরুরি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত বিজয় আসতেই পারে না। জোর করে কেন বিজয় হলো না, কেন এটা হলো, কেন বলতে পারবে? বিজয় কেয়ামতের আগেও হবে না যদি আল্লাহ ফয়সালা না করে। আর আল্লাহ তাআলার ফয়সালা নেওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ নিজের জন্যই ঠিক করেন, সেগুলো আল্লাহ তাআলা মেনে চলেন। এখন প্রথম হলো ইসরার নামটা, শানে নজুল হচ্ছে 6 হিজরির যে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন 53 বছর বয়স তখন আল্লাহর পয়গম্বরের, তিনি মক্কা ছেড়ে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত ছিলেন। হাজুরা নামক স্থান যেখান থেকে আর কাবা দেখা যায় না, রাসূলুল্লাহ ঘুরে দাঁড়ালেন কাবার দিকে, অঝোর ধারে কাঁদতেছিলেন। ইন্নাকা, আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, হে কাবা,
এই মক্কা তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা, তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন যেদিন আল্লাহ আকাশ জমিনকে বানিয়েছিলেন। ইন্নাল্লাহ হাররামা মক্কা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারাম বিহারাম ইল্লা ইলা ইয়াউমিল কিয়ামা। কাবা তুমি হারাম থাকবে, সম্মানিত থাকবে পৃথিবীর প্রলয় দিন অবধি। যেদিন পৃথিবী নাই সেদিন তুমি থাকবে না, পৃথিবীর প্রলয় দিন অবধি আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত এবং সম্মানিত করেছেন। ওয়া আহাব্বু আরদুল্লাহ ইলাই, আল্লাহ রয়ে জমিনের উপরে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেশি কান্তে ছিলেন দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না থামান, সামনে যেতে হবে আমাদেরকে। সৈয়দনা জিব্রাইল হুজুরের কান্নার পরে হাজির হলেন এবং সূরা কাসাস নিয়ে আসলেন মক্কায় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে। ইয়ামুন্নুনা আলাইকান, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আশ্বাস দিলেন যে কিয়ামতের তো এখনও অনেক বিলম্ব, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে কিয়ামত রয়েছে, তো আল্লাহ তাআলা আপনাকে যে জমিন থেকে আজ নিয়ে যাচ্ছেন হিজরতের এই রাতে, রাতের শেষ প্রহরে, আল্লাহ তাআলা মজলুমদের সাথে ওয়াদা করছেন আপনাকে এই জমিনে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন ইজ্জতের সাথে এই জমিনের নেতৃত্ব দিয়ে। সেদিন এই জমিনকে যারা আপনাকে আজ মক্কা জমিন থেকে বের করে দিয়েছে তাদের জন্য এই জমিন আমি হারাম করে দেব। এই জমিনের নেতৃত্ব, এই জমিনের মিরাস আমি আপনাদের হাতে উঠে দেব। আল্লাহ তাআলা বলেন, আমি মুস্তাদাফিনদের সাথে ওয়াদা করছি অবশ্যই আমি আল্লাহ তাআলা সেটা পুরো করব যারা আল্লাহর পথে মজলুম হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা আর এখানে আলোচনা করে প্রয়োজন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেঁদেছিলেন হিজরতের জমিনে, জন্মভূমি ছেড়ে দেওয়ার কারণ বড় ছিল না, মক্কাটাই বরং ছিল, মক্কার বিচ্ছেদ রাসূলুল্লাহ সইতে পারছিলেন না। ওয়ানুরিদু আননামুন্না আলাল লাযীনা ইস্তুদ'ফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইম্মাতান ওয়ানাজআলুহুমুল ওয়ারিযীন। এই আয়াত হেফজ করে রাখো, মরণ পর্যন্ত জন্য কবর কলবের মধ্যে গেঁথে রাখো। ও দুনিয়ার মজলুমেরা, আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতকে অমর করে দিয়েছে, অশ্রুসিক্ত নয়নে রাসূলের উপরে এই আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ তাআলার পয়গম্বর তখন কাঁদছিলেন জন্মভূমি ছেড়ে দেওয়ার তথা মক্কার বিচ্ছেদে আল্লাহ তাআলার পয়গম্বর রোদন করছিলেন। আল্লাহ কি বললেন, ওয়ানুরিদু আননামুন্না আলাল লাযীনা ইস্তুদ'ফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইম্মা ওয়ানাজআলুহুমুল ওয়ারিযীন। ও দুনিয়ার মজলুমেরা জেনে রাখো, যারা আল্লাহর প্রতি মজলুম হচ্ছ, জন্মভূমি থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছে, কারা অন্ধ প্রকোষ্ঠে যাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, তারা তাদের মায়ের জানাজা অংশগ্রহণ করতে পাচ্ছে না, যাদের চোখের পানি এই জমিনকে শুধু সিক্তই করে চলছে, ও দুনিয়ার মজলুমেরা শুনে নাও। ওয়ানুরিদু আননামুন্না আলাল লাযীনা ইস্তুদ'ফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইম্মা ওয়ানাজআলুহুমুল ওয়ারিযীন। আমি তোমাদেরকে এই জমিনের ইমাম বানাবো যে জমিন তোমাদের রক্তে রঞ্জিত হয়েছে, আমি এই জমিন তোমাদের হাতে উঠাই দেব যে জমিন থেকে তোমাদেরকে বেদখল করা হয়েছে, যে জমিনে তোমাদেরকে মজলুম করা হয়েছে, তোমাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, তোমাদের লাশ যে জমিনে দাফন হয়েছে।
এবং আমি জালেমদের জন্য এই জমিন কিয়ামত পর্যন্তের জন্য হারাম করে দেব। ভয়াল আল্লাহ তাআলা বললেন, আমি মুস্তাদাফিনদের সাথে ওয়াদা করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার সেই ওয়াদা পূরণের আলামত, যা আল্লাহ বলেছিলেন যে জমিন থেকে আপনাকে বেদখল করা হয়েছে, আমি সেই জমিনে আপনাকে ফিরে আনবো। আবার হিজরতের ষষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, যেহেতু বারবার তিনি কাবা শরীফের কথা মনে জাগে, বারবার কাবা শরীফের দিকে তাকান। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাআলা ভালো করে জানেন, আল্লাহ ফুলফিল দ্য ভিশন ফর হিজ মেসেঞ্জার। আমি আমার রসুলকে যে স্বপ্ন দেখিয়েছি, আমি দেখালাম যে মোহাম্মদ তুমি নিরাপদে নির্বিঘ্নে মক্কায় দাখিল হচ্ছ, তোমাকে বাধা দেওয়ার কারো কোনো শক্তি নাই। আমিনের সাথে মুহাল্লাকিন রুসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। তোমরা তখন উমরা করার জন্য কেউ মাথা মুন্ডন করবে আর কেউ চুল ছাটাতে থাকবে, তোমাদের উপরে আক্রমণ করার কারো কোনো সাধ্য থাকবে না। ফালিমা মা ফি মা লাম তাআলামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, বাট হি নোজ হোয়াট ইউ ডোন্ট নো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেটা জানে সেটা তোমরা কেউ জানো না। তোমরা এই পরাজিত অবস্থা থেকে যে আবার মক্কায় দাখিল হবে, তোমরা কি কোনোদিন ভাবছিলে? আমি আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমাকে ওহি করে দিলাম, তোমার সেই মক্কায় আবার ফিরে যাওয়ার, মক্কার দায় দায়িত্ববার তোমাদেরকে নেয়ার আমি সূচনা করে দিচ্ছি। এই হলো ইসুরার নামকরণের মৌলিক আয়াত, আল্লাহ তাআলার বিজয়ের সংবাদ। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ষষ্ঠ হিজরিতে যখন রাসূলুল্লাহ 1400 সাহাবি, কোনো কোনো রাওয়ায়েতে 1500 রওনা হলেন, কাফেররা জানতে পারল একবার মক্কার সীমান্তে আসার অল্প কিছু আগে যে মোহাম্মদ বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে আসতেছে। আবু সুফিয়ান মক্কার গভর্নর বলল যে বাধা দাও, খালেদের বাহিনী পাঠিয়ে দিল 200 ঘোড়সওয়ার সহ বাধা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী বলল যে তারা আসতেছে বাধা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ তো এহরাম পরিহিত, 1400 সাহাবি সব এহরাম পরিহিত। রাসূলুল্লাহ ভিন্ন পথে দূরের পথ দিয়ে মক্কার সীমান্তের দিকে রওনা হয়ে গেলেন, যেন যুদ্ধকে সংঘাতকে এড়িয়ে চলতে পারেন। হুদায়বিয়ার প্রান্তরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট বসে গেল। দূর করলেন, উটনি বসে গেল কেন? উটনি বসলো কেন? আমি তো বসার নির্দেশ দিইনি। রাসূল পাকের পরে বললেন, উটনিকে ওই জাত বসিয়ে দিয়েছে যে আব্রাহার হাতিকে বসিয়ে দিয়েছে। আল্লাহর নির্দেশে তোমরা এখানে বসো, তাঁবু টানো, এখানে মঞ্জিল করো, এর পরের মঞ্জিল হলো কাবা। সরিজত সাহাবি তারা বললেন যে আর রাসূলুল্লাহ, এখানে কোনো পানি নাই, কিছু নেই, শুকনো কূপ। রাসূলুল্লাহ একটা তীর নিক্ষেপ করলেন, শুকনো তীরের কূপের ভিতরে সনসন করে পানি উঠতে শুরু করল। তো সেখানেই সাহাবায়ে কেরাম সকলে গোসল করলেন, ওযু গোসল যা প্রয়োজন ছিল। আবু সুফিয়ানের লোকেরা সেখানে এসে বলল, আর সামনে যেতে পারবে না। তারা বলল, আমরা এহরাম পরিহিত যেতে পারবো না কেন? কাবা শরীফ তো সবার জন্য, আর এটা হারাম মাস। জুলকাদা জুলহাজ্জা মহরম হারাম মাস, তোমাদের জন্য হারাম, সবার জন্য? আবু সুফিয়ান বলল, সবার জন্য হারাম মাস আছে, মুহাম্মদের জন্য নাই। সবার জন্য কাবায় মানবাধিকার আছে, মুহাম্মদের জন্য নাই। আজকের আবু সুফিয়ান, যারা আজকের আবু জেহেলেরা যা বলে, সবার জন্য সব কিছুর অধিকার আছে, এদের নাই, এদের কোনো অধিকারই নেই। লম্বা ঘটনা, সেটা আপনারা পড়ে নেবেন হুদায়বিয়ার সন্ধির ঘটনাগুলো, কারণ এই সুরার সাথে খুব গভীরভাবে
সে কথাগুলো নিবিড়ভাবে জড়িত। আরবের পণ্ডিত মানুষেরা যারা অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান, সোহাইল ইবনে আমরু, তাকে পাঠিয়ে দেওয়া হলো, বলল যে মোহাম্মদের বুঝাও যে সামনে গেলে যুদ্ধ হবে। হুজুর পাশাম বললেন, আমি তো এহরাম পরিহিত, আমার উপরে তো যুদ্ধ হারাম, আমি তো যুদ্ধ করতেও আসি নাই। আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য রসুল্লা সাল্লাম হজরত উসমানকে পাঠাইবার আগে আবু উমরকে পাঠাতে চাইলেন। উমর বললেন, যা রসুল, আমাকে পাঠাইতে পারিবেন, সম্ভবত আমাকে আর ফিরে পাবেন না। আবু সুফিয়ান তো আমারে খুঁজতেছে। তো হুজুর বললেন, তোমার পরামর্শ কী? আমার পরামর্শ হলো, হজরত উমর বললেন, উসমানে জেন্নুরাইনকে পাঠান, যেহেতু সে তার একই বংশ, উমাইয়া বংশ, আরবেরা তো জানেন যে বংশের উপরে হাত দেয় না। তো হুজুর পাক সাল্লাম এটা পছন্দ করলেন, উসমানকে জিজ্ঞাসা করলেন, উসমান তুমি রাজি আছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত দিলে আমি রাজি আছি। উসমানে জিন্নুরাইনকে পাঠিয়ে দিলেন। উসমানকে আবু সুফিয়ান খুব সংবর্ধনা গ্রহণ করলেন, ভালোভাবে গ্রহণ করলেন। বললে, উসমান, তুমি কাবা তোয়াফ করো, মোহাম্মদকে আমি কাবার সীমান্তে আসতে দেব না, আর সামনে আসতে দেব না। সাহাবিরা বলতেছিল, উসমান বুঝি শুধুমাত্র আমাদের ভিতরে কাবা তোয়াফ করতে পারবে, আমরা তো পারলাম না। হুজুর বললেন, তোমরা কী করে ভাবলে যে উসমান আমাদেরকে ছেড়ে কাবা তোয়াফ করবে? কী করে মনে করলে? সুযোগ পেলাম এটা বলে, উসমান আমি কাবা তোয়াফ করি, অন্যেরা না হয় পরে করবে, অথবা তাদের সুযোগ নেয়, কী করবে? উসমান বললেন, ফুস্তবে রাব্বিল কাবা, কাবার মালিকের কসম খেয়ে বলছি, মোহাম্মদ রসুল্লাহকে হুদায়বিয়ায় রেখে উসমান আল্লাহর কাবা তোয়াফ করবে না। তো অনেকক্ষণ আলোচনা করলেন, আবু সুফিয়ানকে বুঝাতে চেষ্টা করলেন যে আমি এহরাম পরিহিত, রসুল্লাহ এহরাম পরিহিত, সদ্যশত সাহাবি এহরাম পরিহিত, আমরা মাত্র তিন দিন কাবাতে অবস্থান করব, তুমি আমাদেরকে কাবায় আসার জন্য পথ উন্মুক্ত করে দাও। আবু সুফিয়ান তো ছাড়ার পাত্র নয়। আবু সুফিয়ান খুব টেরর ছিল, ভয়ঙ্কর টেরর, ইসলাম গ্রহণ করার আগে ভয়ঙ্করই ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তিনি ভয়ঙ্কর ছিলেন, তখন পজিটিভলি ভয়ঙ্কর, আগেরটা নেগেটিভ ভয়ঙ্কর। তো হযরত উসমানকে তারা আপ্যায়ন করাচ্ছিল, রেখে দিচ্ছিল, এদিকে খবর রটাই দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে উসমানকে খুন করা হয়েছে। তাদের গোয়েন্দা লোকেরা গিয়ে বলা বলি বলতে শুরু করলো, উসমান নাই, উসমানকে মেরে ফেলা হয়েছে। রসুল্লার কানে আওয়াজ আসলো, হুজুর পাশামকে তারা এই খবর রটিয়ে দিয়েছে ইচ্ছা করে, কি করে দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, কয়েক কিলোমিটার পথ এরপরেই হলো হুদায়বিয়া থেকে মক্কা, 5 কিলোমিটার হইতে পারে, 3 মাইল ধরেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওসমানের হত্যার সংবাদে এত বিচল বেচাইন হয়ে গেলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে, এক বড় গাছের নিচে বসলেন, সমস্ত সাহাবদেরকে ডাক দিলেন, আবদুল্লাহ ইবনে ওমর সম্ভবত সমস্ত সাহাবিদেরকে বললেন যে রসুল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছে এখন ওই গাছের নিচে। হুজুর পাক বললেন, উসমানের মৃত্যুর সংবাদ আমার কাছে আসছে, রসুল্লাহ নিজের ডান হাতের উপর বাম হাত, বাম হাতের উপরে ডান হাত রেখে বললেন যে আল্লাহর কসম, উসমানের রক্তের বদলা গ্রহণ না করে আমি মোহাম্মদ মদিনায় যাব না, তোমরা তরবারি উন্মুক্ত করো, উসমানের রক্তের বদলা গ্রহণ করার জন্য যুদ্ধের বায়াত করো, আমি আজ কাবার ভিতরে, কাবার হুরমতের ভিতরে যুদ্ধ করব। রসুল্লাহ বেচায়ন হয়ে গেলেন, রসুল্লাহ নিজে এহরাম খুলে ফেললেন, সাহাবিদেরকে বললেন যে এহরাম খোলো, তরবারি উন্মুক্ত করো, যুদ্ধের বায়াত করো। সব সাহাবি, কেউ কেউ বলছেন যে হযরতে আবদুল্লাহ ইবনে ওমর সর্বপ্রথম রসুল্লাহর হাতে বায়াত গ্রহণ করছে, তিনি ওমরকে বললেন যে বাফেরে সব বায়াত গ্রহণ করতেছে, আপনি এখনও যান নাই? কয়ে তাই নাকি? হযরত ওমরকে তার ছেলেই আবদুল্লাহ ইবনে ওমর ডেকে বললেন যে রসুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেন সবাই। সব সাহাবি নারীরা শুধু মুখে বায়াত গ্রহণ করলেন, হুজুর বললেন কোনো নারী আমার হাত স্পর্শ করবে না। হুজুরের স্ত্রীরাও ছিলেন, তাদের জন্য এই নির্দেশ, যুদ্ধের মাঠের নারীরা হাতে পুরুষদের হাতে হাত দিতে পারবে না, কোনো অবস্থায় নাই, একবারে নফসে মুর্দা যারা বলে তাদের জন্যও হারাম। নফসে মুর্দা তো রসুলুল্লাহ, রসুলুল্লাহ বললেন যে আমার হাতের উপরে কোনো হাত,
কোনো নারীর হাত স্পর্শ করতে পারবে না। এটা যুদ্ধের বায়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কাবার দিকে রওনা হবেন, দেখল যে সোহেল ইবনে আমরু অনেক প্রস্তাব নিয়ে হযরত উসমান জিন্নুরাইন সহ তারা এসে গেলেন। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এহরাম খুলে ফেলছেন? কইলেন, হ্যাঁ, তোমার জন্য। কইলেন, আমি তো সুস্থ আছি এখনও, আপনি তো সবাইকে বায়াত নিচ্ছেন, আপনি আমাকেও বায়াত নেন। হযরত উসমান নিজের রক্তের বদলার জন্য রাসূলের হাতে বায়াত গ্রহণ করল, কারণ এই বায়াতের উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছেন। এটা বায়াতুর রেদওয়ান। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجر فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا الله أكبر الله تعالى জানেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুজবের উপরে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর কাছে জানা আছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে ভাইয়ের হত্যার যে বেদনা দাগছে, একজন সাহাবিকে খুন করার অথবা একজন ভাইকে মেসেঞ্জারকে হত্যা করার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর কিয়ামত পর্যন্তর জন্য উম্মতে মুহাম্মদের সামনে এই আদর্শ রেখে দিলেন, তোমাদের এক ভাইকে যদি নিরপরাধ খুন করা হয় তার বদলা গ্রহণ করার জন্য এহরাম অবস্থায় কসম করতে হবে, এহরাম অবস্থায় তরবারি খুলতে হবে, এহরাম ভেঙে ফেলতে হবে, কিয়ামত পর্যন্তর জন্য মুহাম্মদুর রাসূলের এই আদর্শ, এই হুকুম। আমি এর উপরে চট্টগ্রাম মহানগরীতে বক্তব্য দিয়েছিলাম, আপনারা দেখেছেন, পৃথিবী আজ এক হুদায়বিয়ার প্রান্তর। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার কি চায় আল্লাহ তাআলা। এই বাইতুর রেদওয়ানের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি, অথচ যুদ্ধই হয় নাই, উসমানও জীবিত ছিল, অথচ আল্লাহ তাআলা এদের উপরে রাজি হয়ে গিয়েছেন। এদের হৃদয়ের ভিতরে যে বেদনা ছিল ভাইয়ের জন্য আল্লাহ উহাকে মূল্যায়ন করেছে। হাজার হাজার উসমান শাহাদাত বরণ করতেছে সমগ্র পৃথিবীর এদিকে আর সেদিকে, এক বাংলাদেশের জমিনের উপর। তোমাদের বায়াত নেওয়ার সময় কখন আসবে? হ্যাঁ, আমি মনে করি ইসলামী আন্দোলনের সাথে যারা আছে তারা বায়াতবদ্ধ আছে, তারা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, সিদ্ধান্তের অপেক্ষায় থাকো। তোমাদের জন্য তোমাদের আমির সিদ্ধান্ত দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মুহূর্তে আমির ছিলেন, তিনি সিদ্ধান্ত এই দিয়েছেন যে আমি এই মুহূর্তে যুদ্ধে রওনা হব। তোমাদেরকে ডাক্তার সাহেব যখন যুদ্ধের ফয়সালা দিবেন যে এখন সামনে আগাইতে থাকো, তখনই আগাইতে হবে। নারীদেরকে আগাইতে হবে, পুরুষদেরকে আগাইতে হবে, সবাইকে যেতে হবে। হুজুরি পাক সস্তামের সাথে হুজুরের স্ত্রীরা ছিলেন, নারীরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, শত শত নারী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যাচ্ছিলেন তো হজের জন্য, উমরা পালন করার জন্য। বাস এবার বুঝেন, চুক্তি হলো, তখন বলা হলো যে চুক্তির ভিতরে কয়েকটা কথা হলো যে এই বছর তোমরা হজ না করে উমরা না করেই, তখন তো হজের আয়াত নাজিল হয় নাই, উমরাই ছিল, উমরা না করেই চলে যেতে হবে। প্রথম কথাটাই কঠিন, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন রাসূলুল্লাহ পাককে, আসলহু খাইর, সন্ধির ভিতরে কল্যাণ, সন্ধির ভিতরে কল্যাণ, সন্ধির ভিতরে কল্যাণ, কিয়ামত পর্যন্তের জন্য কানের ভিতরে এই আওয়াজ যেন ধ্বনিত হয়, সন্ধির ভিতরে কল্যাণ, সন্ধির ভিতরে কল্যাণ। বাড়াবাড়ি আর উগ্রামি যারা করো তাদেরকে জেনে নিতে হবে এটা আল্লাহর আইন নয়, এটা আল্লাহ কোরআন শরীফে ওহি করে দিয়েছে, আসলহু খাইর, সন্ধির ভিতরে কল্যাণ, সন্ধির ভিতরে কল্যাণ। তোমাদের কাছে অকল্যাণ মনেও হতে পারে, আপাতত এই অকল্যাণ, আপাতত তোমাদের এই পরাজয়ের ভিতরে আল্লাহ তাআলা বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেবে। সব সময়ের জন্য আমরা সংঘাতের, কখনো সংঘাতকে আমরা দিয়ে রাখতে চাই না, আমাদের উপরে সংঘাত চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা যে কোনো রকমে সন্ধি তারা যদি করতে চায়, কেউ বলে এই তোমরা করো, আমাদের অনেক ভাই মনে করেন যে এইটা, হ্যাঁ, আমরা তো এমন কোনো কিছুর উপরে সন্ধি করবো না যে কোথার উপরে কুফরি লাজম হয়ে যায়, রসুলকে তা করেছেন না, আপাতত দুনিয়ার দৃষ্টিকোণ থেকে লাভ ক্ষতির হিসাব হতে পারে। দ্বিতীয় কথা ছিল তোমাদের সাথে এই চুক্তি 10 বছর পর্যন্ত বলবৎ হবে, তৃতীয় কথা ছিল তোমরা আগামী বছর আসবে, 3 বছরের 3 দিনের জন্য মাত্র, তরবারি কোষাবদ্ধ রেখে
কারণ এহরাম অবস্থায় তরবারি বহন করা যায় এবং এখনও করা যায়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তবে তরবারি বের করা যায় না, হাতিয়ার লোড করা যায় না, হারাম। এরপরে কথা হলো, তোমাদের ভিতর থেকে কেউ যদি কাফেরদের কাছে ফিরে যায়, কাফের অবস্থা থেকে মুসলমান হয়েছিল আবার ফিরে যায়, তাদেরকে তোমাদের কাছে ফিরে দেওয়া হবে না। তবে কাফেরদের কেউ যদি তাদের ছেলে সন্তান তোমাদের কাছে চলে আসে, তারা যদি ফিরে যেতে নাও চায়, তাদেরকে যদি কাফেররা চায় তাদেরকে ফিরে দিতে হবে। ঠিক সে মুহূর্তে হযরতে আবু জান্দাল, যিনি চুক্তি লিখতেছিলেন সোহেল ইবনে আমরু, তারই ছেলে আবু জান্দাল ইবনে সোহেল, সে বন্দী অবস্থাতে রক্তাক্ত অবস্থার ভিতরে রসুল্লার উপরে ঝাঁপিয়ে পড়লেন, ইয়া রসুল্লাহ আমাকে রক্ষা করেন, আমি শিকল ছেড়ে এসেছি, আমাকে বন্দি করে রাখা হয়েছে। তখন আবু জান্দাল তার গালের উপরে বাপ চল কেসে মরে বলল, যে এই মুহাম্মদের সাথে আমার কথা হয়ে গেছে, যারা আমাদের থেকে তোমাদের কাছে ফিরে যাবে তাদেরকে ফিরে যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বললেন, হ্যাঁ এই কথা হয়ে গেছে, এই কথা আল্লাহ তাআলার সিদ্ধান্তেই হয়েছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, রসুল্লাহ নিজে কেঁদেছেন আবু জান্দালকে ফিরিয়ে দেওয়ার সময়। আবু জান্দাল কেঁদেছে, হুজুর বললো, আবু জান্দাল তোমার জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন অতি সত্বর তোমাকে আমাদের ভিতরে ফিরিয়ে নিয়ে আসেন, এখন চুক্তি মোতাবেক আমি আল্লাহর রসুল হয়ে তো চুক্তি লঙ্ঘন করতে পারবো না, কথা হয়ে গেছে, লেখা বাকি আছে। হযরত ওমর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, তিনি তরবারি অনেকটা বের করে দিয়ে ছেলের হাতে দিতে চাইছিলেন, বাফেরে কতল করে ফেল। এই কথা হযরত ওমরের মুখ দিয়ে বেরিয়ে গেছিল, কাফেরের রক্ত হচ্ছে কুকুরের রক্ত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওমর খামোশ হয়ে যাও, না বাড়াবাড়ি চলবে না। সমাজ সাহাবা ইকরাম কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ এই চুক্তি কী করে হইতে পারে, আমাদের কেউ তাদের কাছে গেলে ফিরে দেবে না, তাদের কেউ আমাদের কাছে আসলে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ এই কথার উপরেই কথা হয়ে গেছে, আর আমি তুমি তো জানো রাসূলুল্লাহ জামার উপরে হাত দিয়ে ফেলেছে হযরত ওমর, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই চুক্তিতে স্বাক্ষর করবেন? বলছে ওমর, আমার জামার উপরে হাত দিলে, আমার নবুয়তের সালাতের উপরে কি তোমার প্রশ্ন আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছিলেন আমরা আমিনের সাথে মক্কায় যাব, আমাদের কিছু তো যারা যেতে দিচ্ছেই না। বুঝাতে চাইলেন যে আপনি আমাদেরকে কী বলছিলেন, হুজুর বললেন যে ওমর কথা বলতে সাবধানে বলবে, আমি বলছি অবশ্যই আমি আল্লাহর আয়াত বলছি, আল্লাহ বলছেন আমিনের সাথে যাবে, সেটা এই বছর নাও হতে পারে, আগামী বছরও হতে পারে, আল্লাহ বলছে তুমি যাবে এই বছর হতে পারে, আগামী বছর হতে পারে। হ্যাঁ হযরত ওমর এই ভুলের জন্য সমগ্র জীবন কেটেছে, ঈদের দিন পর্যন্ত সবাই হাসতেছে, ওমর বলতেছে আল্লাহ ওমররে মাফ করেছে কিনা, আমি রসুল্লার জামার উপরে হাত দিয়ে ফেলেছিলাম। সুতরাং আমাদের জন্য ভয়ানক শিক্ষা রয়েছে, সাংগঠনিক জীবনের জন্য, শৃঙ্খলার জন্য। কোনো বিষয়ের উপরে যখন দায়িত্বশীলেরা সিদ্ধান্ত নেবে, এই বিষয়ের উপরে তারা অত্যন্ত বাড়াবাড়ি করবে, এটা করা ঠিক হয় নাই, ওইটা করা ঠিক হয়েছে, সিদ্ধান্ত তো এখন যেগুলো হবে সেগুলো মশওয়ারার ভিত্তিতে হবে, আর রসুলের উপরে তো মশওয়ারার ভিত্তিতেও হয়েছে, আল্লাহর ওহী দিয়ে হয়েছে, ওহীর সিদ্ধান্তের উপরে পর্যন্ত মানুষের দ্বিমত ছিল, কেউ তো আকলের দেমাগের কারণে বুঝে আসতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এহরাম খোলো, হাদি জবাই করো, মক্কার দিকে রওনা হয়ে যাও, চুক্তি শেষ। একজন সাহাবির চেহারায় হাসি নেই, রসুলের কথার শুনিয়েও যেন সাহাবিরা শুনতেছেন না, কেউ তাদের উঁট বকরি জবাই করতেছে না, মক্কায় ফিরে যেতে হবে তারা যেন মেনে নিতে পারছে না, উমরা না করে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুদ্ধে ছিলেন, তিনি রসুলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বলবেন না তাদেরকে এহরাম খোলার জন্য, তাদের হাদি জবাই করার জন্য, আপনি আপনার হাদি জবাই করে দিয়ে উঁটের উপরে সওয়ার হয়ে যান। এই পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের বোনেরাও যে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ রসুল্লাহকে দিতে পেরেছেন, হযরত আয়েশার পরামর্শ ছিল মক্কা বিজয়ের দিন, আর হুদায়বিয়ার প্রান্তর ছিল হযরত উম্মে সালমার পরামর্শ, এগুলো ইতিহাসে রেকর্ড করা আছে, কি জাতের গোল্ডেন সাজেশন। সুতরাং বন্দের ভিতরেও বন্দেরকে বলতে চাই, তামাম যুদ্ধে রসুলের সাথে নারীরা ছিল, আল্লাহর তামাম দিনের যুদ্ধে, আকাবার নিশীথ রাতের বায়াতের ভিতরে নারীরা ছিল। যারা বলে
নারীদের জন্য জেহাদ আন্দোলন ইসলামকে কায়েম করার জেহাদে যাওয়ার না গেলেও চলে, এগুলো কি তোমার ফতোয়া? তুমি কোন দেশের আলেম? তুমি কি আল্লাহর কিতাব পড়েছ? তুমি কি ইসলামের ইতিহাস জানো? তুমি কি জানো এই যুদ্ধের ভিতরে মোহাম্মদ রসুল্লাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন হযরতে উম্মে সালমা দিয়েছিলেন? রসুল্লাহ যখন নিজের হাদি যখন কোরবান করে দিয়ে উঁটের উপরে সোয়ার হয়ে গেলেন, তমাম সাহাবি তাড়াতাড়ি করে তাদের হাদি জবাই করে দিয়ে তারা উঁটের উপরে সোয়ার হলো, যারা তার বাহনের উপরে সোয়ার হলো। রসুল্লাহ মক্কার সীমান্ত অতিক্রমও করে নেই, হুদায়বিয়ার উপর থেকে রওনা হতেই আল্লাহর আয়াত নাযিল হচ্ছে কি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন নিশ্চয়ই আজকের তোমরা যাকে পরাজয় বলছো আজকে তোমার জন্য সুস্পষ্ট বিজয় নিহিত আছে। এই সন্ধির ভিতরে আমি মোহাম্মদের সামনের পিছনের কোনো গুনাই রাখি নাই, সব গুণা ডিলেট করে দিয়েছি। আল্লাহ পরওয়ারদিগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের পিছনের গুণা মাফ করে দিয়েছেন। হিজ ব্লেসিংস আপন ইউ অ্যান্ড গাইড ইউ রাইট পাথ। তিনি তাকে আল্লাহ তালার অনুগ্রহ দানে ধন্য করেছেন, আল্লাহ তালা হেদায়ত দিয়ে নবুয়ত দিয়ে মোহাম্মদ রসুল্লাহকে মালামাল করেছেন, পরিপূর্ণ করেছেন, সম্মানিত করেছেন। সাহাবা ইকরাম দেখলেন যে আল্লাহ তালার আয়াত নাজিল হচ্ছে আজকের, আমরা যে বিষয়ের উপরে বিতর্ক করছি, রসুল্লাহ সাল্লামের সিদ্ধান্তের উপরেও কথা বলার চেষ্টা করতেছি, আল্লাহ বললেন যে সুস্পষ্ট বিজয় আজকের পরাজয়ের ভিতরে আছে। আমি আমাদের ভাইদেরকেও বলতে চাই আজকের প্রথম শিক্ষা এই যে বহু পরাজয়ের ভিতরে অনেকে তো আমরা দেশ ত্যাগ করলাম, জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করলো, ওরা করলো সে করলো, আমাদের ভাইদেরকে কারাগার থেকে এখনও মুক্ত করতেছে না। তোমরা মনে রাখো হাজার হাজার পরাজয় যেগুলো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, আল্লাহ তাআলা উহার ভিতরে সুস্পষ্ট বিজয় নিহিত রেখেছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন যে জমিন থেকে মুস্তাদ আফিনদেরকে বের করেছ সে মুজলুমেরাই এই জমিনের উপরে আল্লাহর দিনের নারা বুলন্দ করবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহের গুঞ্জায়েশ নাই। এখন আসেন আয়াতগুলোর দিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার রসুল, ওয়াল্লাযীনা মাহু তার সাথে এক জামাত মানুষ রয়েছে, আশিদ্দাউ আলাল কুফফার সে লোকগুলার বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা বলেন, দে আর হাউট এগেইনস্ট দ্য ডিসবিলিভার্স তারা কুফরি শক্তির মোকাবেলায় কঠোর আপোষহীন, রহমা উবাইনাহুম তারা নিজেদের জন্য পরস্পরের রহম দিল, তারাহুম রুকআন সুজ্জাদা তোমরা দেখবে তারা আল্লাহ তাআলার সামনে মাথা নত করে আছে, তারা তোমরা দেখবে তারা সিজদায় বুলন্ঠিত হয়ে আছে, ইউ সি দ্য বোয়িং অ্যান্ড প্রস্ট্রেটিং ইন প্রেয়ার, ইয়াবতাগুনা ফযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা এন্ড সিকিং বাউন্টি ফ্রম আল্লাহ এন্ড হিজ প্লেজার, তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জাতের কাছে তাদের কোনো প্রয়োজনের জন্য হাত পাতে না, তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই কামনা করে না। খুব ভালো করে বুঝেন এই লোকগুলোর বৈশিষ্ট্য কেমন, তারা তাদের কোনো প্রয়োজনের জন্য এক দানার জন্য দুনিয়ার কারো কাছে হাত পাতে না, এবং তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো জাতের দিকে তাকায় না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, দেয়ার মার্ক ইজ অন দেয়ার ফেসেস ফ্রম দ্য ট্রেস অফ প্রস্ট্রেশন, আল্লাহকে সিজদা করার কারণে তাদের চেহারার ভিতরে রয়েছে সিজদার চিহ্ন। তোমরা তাদেরকে দেখলেই মনে হবে এগুলো আল্লাহর গোলাম, এগুলো আল্লাহর সিজদা করে, তাদের চেহারা সাক্ষ্য দেবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ বলে দিলেন তাদের এই চিহ্ন হলো আসারিস সুজুদ, সিজদা দেওয়ার কারণে, সিজদা থেকে ফ্রম প্রস্ট্রেশন। এরপরে বলা হচ্ছে মাসালুহুম
যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাদের এই বন্দনা আল্লাহ তাআলা সাহাবীদের এই বন্দনা তৌরাতে এইভাবে জিকির করেছে, কোরআন শরীফে যা বলা হলো। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আল্লাহ ইনজিলের ভিতরে তাদের উদাহরণ একটু ভিন্নভাবে বলেছেন অন্য উপমা দিয়ে। কাজারুইন আখরাজা সাতহু ফাজারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকি ইউযিবু যুররা আলিয়াগিজা বিহিমুল কুফফার, ইনজিল বর্ণনা করেছে তাদের উপমা এইভাবে, যেন কেউ বিচি বপন করলো, চাষ করলো, আর চারাগুলো উদ্গৃত হলো, সেগুলো নিজের কাণ্ডের উপরে শক্তভাবে দাঁড়িয়ে গেল এবং ওই বিচিগুলো যেগুলো একেবারে অঙ্কুর ছিল সেগুলো এখন বিশাল মাঠ, মাঠের পর মাঠকে সবুজে বিমুগ্ধ করে দিল। কাফেররা যে বাগানকে বিরান করতে চেয়েছিল তারা হিংসার অনলে জ্বলে মরে, আর মোমিনদের হৃদয়ে, চাষির হৃদয়, সেগুলো দেখার পরে তার হৃদয়, তার চোখ ঠান্ডা হয়ে যায়। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই সাহাবা একরামদের এই চাষ, রসুল্লাহ হলেন চাষি, তিনি তাদের হৃদয়ের ভিতরে ইমানের বিচি লাগিয়েছিলেন, সেটা ধীরে ধীরে বড় হয়ে আজকে তারা কাণ্ডের উপরে দাঁড়িয়ে গেছে। আজ আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দর, এরা একসময় বিরোধী ছিল, একসময় ইমান ছিল না, একসময় কুপুরের ভিতরে ছিল, রসুল্লাহর দিনের বাগান আজকে সুশোভিত। কাফেররা আজকে তাদের হৃদয়ের ভিতরে আগুন দলছে, হিংসার আগুন। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই বাগানকে দেখে আল্লাহর পয়গম্বরের চোখ ঠান্ডা হয়ে গেছে, তিনি এই বাগানের মালিক, তিনি এই বাগানের চাষি। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাত, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে গ্রেট রিওয়ার্ড এন্ড ফরগিভনেস, আল্লাহর ক্ষমা এবং মহান সাফল্য, যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। আয়াতের তরজমা শুনলেন, খুবই লম্বা আয়াত, অনেক কথা আছে, অনেক কথা বলার যাবে না, আমি শুধু ইশারায় কথা বলতে চাই, সময় শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত। মুহাম্মদুর রসুলুল্লাহর উপরে তো কয়েক ঘন্টা বলা দরকার, মুহাম্মদ নামটার উপরে এক ঘন্টা কথা বলতে হয়, কি নামটাই দুনিয়ার এক ব্যতিক্রম, এবং এই নাম পৃথিবীতে আর কারো জন্য ছিল না। রসুলুল্লাহর নামকরণের আগে দুনিয়ার কোনো নামেই, কারো নামেই মোহাম্মদ ছিল না। হুজুরের দাদা এই নাম রেখেছিলেন, দাদা রেখে ওসেরা করেছিল যে এই নাম রাখো। সে সমস্ত আলোচনা তো আজকে বলতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রসুল শব্দে পরিচয় দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার রসুল বলেছে তার তাই বেশি আল্লাহ আব্দ বলছে। কোরআন শরীফের গুরুত্বপূর্ণ 12টি জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আব্দ বলছে। তিনি আসলে আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং রসুল। যেমন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, কোরআন নাযিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় বলার সময় আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ বলছে আব্দিহি, আমি আমার বান্দার উপরে কিতাব নাযিল করেছি। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা, এরকম আরো বহু 12টি জায়গায় এরকম রয়েছে, কিন্তু এখানে 4টে জায়গার ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ বলছেন কোরআনে পাকের। সেগুলো এখন আমি বলার জন্য প্রয়োজন নাই, সময়ও নাই, আমি শুধু বলতে চাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল পরিচয় হলো, দায়িত্বের পরিচয় হলো তিনি রসুল। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল ছাড়া আর কিছু নয়, আগা ঘোড়া রসুল, সকালেও রসুল, বিকালেও রসুল, সন্ধ্যায় রসুল, রাত দুপুরে, দিন দুপুরে রসুল, নামাজের ইমামতির সময় রসুল, যুদ্ধের মাঠে রসুল, স্ত্রীদের সাথে যখন বিছানায় থাকে তখনও রসুল। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, রসুল ছাড়া তার হায়াতের ভিতরে আর কিছু নাই, নবুয়ত ঘোষণার পর থেকে। তবে তার রেসালতের বৈশিষ্ট্যই আলাদা, যেগুলো আল্লাহ সোয়া লক্ষ পয়গম্বরকে দেন নাই,
তিনি সোয়া লক্ষ পয়গম্বরের ভিতরে বৈশিষ্ট্যপূর্ণ রসুল। কয় কারণে বৈশিষ্ট্যপূর্ণ সেগুলো একটু শুনেন, সেটা শুধু বলে আমি এই আয়াতের তফসির শেষ করব। ফুজ্জিল তু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমার রেসালতকে আল্লাহ তাআলা ছয়টা বিশেষ গুণে বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ করেছে। এক, উতিতু জাওামিআল কালাম, আল্লাহ তাআলা আমাকে অসাধারণ কথা বলার ক্ষমতা দিয়েছে, জামে মানে কথা বলার। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররাই বাগ্মী, সকলেই কথা বলেন, সকলেই দায়ী ছিলেন। আল্লাহর কালামের পরে কালামে মুহাম্মদ রসুলের পাকস্থান হতো এই জাতের কথা বলার, আর কারো এই যোগ্যতা ছিল না। হুজুর বলেন এটা আল্লাহ তাআলা আমাকে বকশিস করেছেন। সময় নেয় নাহলে দুই একটা কথা তুলে বুঝাই দিতে পারতাম রসুলের কালাম কীরকম। তো আপনারা তো হাদিস শুনতেছেন, যেটা হাদিস বলতেছি এটাও হুজুরের কালাম। ওয়া নুসিরিতু বিররুব, আমাকে আল্লাহ তাআলা অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছে। ইমাম বুখারী বলছে কোনো জমিনের উপর রসুল্লাহ হেঁটে গেলে এক মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কদমের আসর থেকে যায়। আমি বলি যে এখনও পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরের আসর পৃথিবীর জমিনের উপর ইতিহাসের উপর রয়েছে, ইলা ইয়াউমিল কিয়ামা থাকবে। সব পয়গম্বররা হারিয়ে গেছে, তাদের কিতাবও হারিয়ে গেছে, মুহাম্মদ ইসলাম হারিয়ে যাবে না, তার আসর পৃথিবীর পলয় দিন পর্যন্ত আল্লাহর জমিনের উপরে থাকবে। এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য রসুলকে দিয়েছেন। ওয়াহিল্লাতিল গনায়ম, গনিমত কোনো নবীর জন্য হালাল ছিল না। যুদ্ধলব্ধ সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ ছিল সব পয়গম্বরের শরীয়তে। মুসা আলাইহিস সালামের সময় বেশি যুদ্ধ হয়েছে, যুদ্ধলব্ধ সম্পদ কেউ খেতে পারবে না। রসুল্লার জন্য হালাল, রসুলের উম্মতের জন্য হালাল। ও জুইলাতিল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য রয়ে জমিন মসজিদ, কোনো পয়গম্বরের জন্য ছিল না এবাদতের জন্য নির্দিষ্ট জায়গা। এখনও সব ধর্ম অবলম্বীদের এবাদত যে কোনো জায়গায় করা যায় না, তাদের ধর্মর যেখানে চার্চ আছে, গির্জা আছে, ত্রিপিঠ তাদের প্যাগোড়া আছে অথবা মন্দির আছে, ওখানে গিয়ে বলতে সব ধর্মে এইটা। একমাত্র মুহাম্মদ রসুল্লাহর উম্মতের জন্য রয়ে জমিন মসজিদ। সাগরের তলদেশে যদি ডুবুরিরা হাজার হাজার ফুট নিচে থাকে, সেখানে আল্লাহু আকবার, এখানে নামাজ আদায় করো। মহাকাশের হাজার হাজার ফুট, তিরিশ হাজার চল্লিশ হাজার ফুট উপরের দিয়ে বিমান উড়ে যাচ্ছে, সেখানে তোমার জন্য মসজিদ, আল্লাহু আকবার। এটা আর কোনো পয়গম্বরের উম্মতের জন্য ছিল না। তহুরা, রয়ে জমিন আমার জন্য পাক, যেখানে দেখতে পাক ওটা পাক, ময়লা থাকলে দেখলে সেটা বাদ দাও, আর সমস্ত রয়ে জমিন আমার জন্য পাক করে দেওয়া হয়েছে, এটা কোনো পয়গম্বরের শরীয়তে ছিল না। ওয়া উরসিল তু ইলাল খালকি কাফা, আমাকে সমগ্র পৃথিবীর তমাম সৃষ্টির কাছে পাঠানো হয়েছে, সমগ্র মানবজাতি আমার উম্মত সকলের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতিন লিন্নাস, সব পয়গম্বররা ছিল কওমি, আল্লাহ আমাকে আলমী পয়গম্বর করেছে। ওয়া খুতিবা বিয়ান্নবিয়ুন, আমাকে দিয়ে নবুয়ত খতম করে দেওয়া হয়েছে। এই ছয়টা বৈশিষ্ট্যই শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হলো, আর বাকিগুলো বলার আমার সময় নেই। এরপরে ওয়াল্লাযীনা মাহু, তার সাথে আছে একদল মানুষ, এই মানুষগুলো এত গুরুত্বপূর্ণ যে এগুলো দুনিয়ায়ও আসে নাই, চোদ্দ শত বছর আগে আসছিল, কিন্তু তারা আসার আরও চোদ্দ হাজার বছর আগে যারা যারা দুনিয়াতে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত সহিফার ভিতরে রসুল্লার সাহাবিদের আখলাককে আল্লাহ বর্ণনা করেছেন, এরা দুনিয়ায়ও আসে নাই। আল্লাহ বললেন এদের এই বৈশিষ্ট্য আমি বলেছি যে আসিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই লোকগুলো কীরকম যাদের বৈশিষ্ট্য আল্লাহ তামাম কিতাবে বলেছে, তারা কোনো নবী নয়, রসুল নয়, রসুল্লার সাহাবি মাত্র, যাদের নামের পরে আমরা বলতে হয় রাজি আল্লাহু তাআলা, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। কোনো উম্মতের, কোনো পয়গম্বর উম্মতের জন্য তো এটা নাই, এই বুজুর্গি নাই, এ সম্মান নাই, তাদের আখলাক তো আল্লাহ এইভাবে বর্ণনা করেন নাই। তো এদের সম্পর্কে আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় নাই। তারা কারা? তাদের একটাই বৈশিষ্ট্য, তারা রসুল্লার সোহবত পেয়েছে, ইমান এনেছে,
মান সাহেবান নবিয়া ওরাহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি, তারাই সাহাবি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সাথে দেখেছে, ইমানের উপরে মৃত্যুবরণ করেছে। ওমাতা আলাল ইমান, এই শব্দটা ইমাম বুখারি নেন নাই, এই শব্দটা আপনি হযরত আসকালানি যোগ করছেন। মান সাহেবান নবিয়া আওরাহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি, ইমাম বুখারি বলেন তারাই সাহাবি যারা ইমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়েছেন, তার সোহবত পেয়েছেন, তার কথা শুনেছেন, তার দরবারে বসেছেন, কোনো না কোনো পর্যায়ে আল্লাহর পয়গাম্বরকে পেয়েছে, তারা সাহাবি। ইবনে হাজার আসকালানি বললেন আরেকটা শব্দ যোগ করা প্রয়োজন, ওয়ামাতা আলাল ইমান, এবং যারা ইমানের উপরে মৃত্যুবরণ করেছে, কারণ অনেকে রসুলের উপরে ইমান এনেছেন আবার ইমানের থেকে মোরতাদ হয়ে গেছেন, যেমন ইবনে খাতাল যাকে মক্কা বিজয়ের দিন কতল করা হয়েছে, আল্লাহর ঘরের গ্লাব ধরা অবস্থায় হুজুর বললেন যে কতল করে দাও, অক্তল তারে কতল করো, সবাইকে মাফ করে দিয়েছেন, 11 জনকে মাফ করেন না, তার ভিতরে ইবনে খাতালও একজন। সব সাহাবা ইকরামের মর্যাদা, তমাম পৃথিবীর কোনো মানব এই দরজায় পৌঁছতে পারিবে না, দরজায় নয়, সাহাবা ইকরাম যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছেন সেই ঘোড়ার পায়ের যে বালি আছে এ পর্যন্ত পৃথিবীর কোনো বুজুর্গ যেতে পারবে না। সাহাবি হওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কারণ রসুলদার সোহবত আর পাবে না। প্রথম শর্তটাই আল্লাহ তাআলা এদেরকে বাছাই করেছেন, আখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিহি ওয়া লিইকামতি দীনিহি, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। ইবনে মাসউদ বলতেছেন আমাদের বৈশিষ্ট্য কি, তিনি বলেন মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কদ মাত, ও পৃথিবীর মানুষ কাদেরকে ইত্তেবা করো, কাদেরকে অনুসরণ করো, এই লোকগুলো যাদেরকে করো এরা যে কোনো সময় গোমরা হতে পারে, এরা যে গোমরা তোমরা জানো না। এক জমাত মানুষ যারা গোমরাহি থেকে দূরে ছিল, মুহাম্মদ, তারা মুহাম্মদ রসুল্লার সাহাবি, কানু আফজালা হাজিহিল উম্মা, তারা এই উম্মার শ্রেষ্ঠ মানব। হুজুর বলছেন সমগ্র মানব গোষ্ঠী যদি একটি খাবারের ডেক্সি হয় তাহলে আমার সাহাবিরা হচ্ছে উহার ভিতরে লবণ তুল্য। আসহাবি কামেল হিন ফিত্তাম, খাবারের ভিতরে লবণ সামান্য, কিন্তু লবণ না হলে খাদ্য অখাদ্য হয়ে যাবে। সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীতে যদি সাহাবিদেরকে বাদ দেওয়া হয় পৃথিবীর মানবমণ্ডলী মর্যাদা হারিয়ে ফেলবে। কানু আফজালা হাজিহিল উম্মা, রাসূলের উম্মত হল শ্রেষ্ঠ উম্মত আর এই উম্মতের শ্রেষ্ঠ মানব হলো এরা। এদের বৈশিষ্ট্য কি, ইবনে মাসউদ বলতেছে আবার রাহা কুলুবান ওয়া আমাকা ইলমা, এরা জ্ঞানের সমুদ্র, রসুল্লাহ জ্ঞানের সাগর, এরা এই সাগরের মাছ। এদের হৃদয় নেকে পরিপূর্ণ, মুনাফেকি পরস্পরের ভিতরে একে অপরকে বিদ্বেষ, পরস্পরের জন্য পরস্পরের বিষুদ্গার, বা সামনে ভালো পিছনে খারাপ, এই ধরনের কোনো কিছু সাহাবার জিন্দগির স্পর্শ করে না, তারা ভিতরে যা বাইরেও তাই। আকাল্লাহ তাকাল্লুফান নাক্তারাহুমুল্লাহু লিসুহবতি নবীহি ওয়া লিইকামতি দীনিহি, আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছে আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার জন্য। ইবনে মাসউদ বলেন ওয়া লিইকামতি দীনিহি, তুমি একামতি দীন বুঝো না, আর ইবনে মাসউদ বলতেছে আমাদের কাজ ছিল আল্লাহর দীন কায়েম করার, যুদ্ধ করা, এটাই আমাদের কাজ, সাহাবির কাজ এটা, কারণ রসুলের কাজ তো এটা, আর তুমি একামতি দীন বুঝতেছো না, তুমি মরণের পরেও বুঝবে না, তুমি জানো না ঈসা ইবনে মরিয়াম এসে শুধু একামতি দীনের জিহাদ করবে, ইমাম মেহেদি এসে শুধু একামতি দীনের জিহাদ করবে, নামাজ রোজার উপরে কোনো বায়াত হবে না, শুধু জিহাদের বায়াত হবে। আজকে যারা জিহাদের বায়াতে যারা বায়াতবদ্ধ হচ্ছ তারাই ইমাম মেহেদির বাহিনী, তারাই ঈসা আল ইসলামের বাহিনী। আজকে যারা বিতর্ক করছ তারা সেদিনও বিতর্ক করবে, এবং ঈসা আল ইসলামের বাহিনী এবং ইমাম মেহেদির বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের একটা দল বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, হাদিস শরীফে আছে। ওয়াতামাসসাকু বিমা ইসতাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফা ইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো
আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবি হওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার দিন কায়েমের যুদ্ধ ছাড়া আর কিছু করি নাই, আমরা রসুলের হাতে বায়াত করেছিলাম এই কথার উপর, এই কথার উপর। নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করব। সুতরাং এরপর আমি সামনে যাই, তো তিনি বলেন ফতামাসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, ও পৃথিবীর মানব, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো, তাদেরকে এত্তেবা করো, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে গড়া মানুষ। কানু আলা আলাল হুদাল মুস্তাকিম, এই মানুষগুলোই সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, সাহাবীদের ভিতরে কথা বলতে আল্লাহর ভয় করবে, তাদের সম্পর্কে বদগুমানি করবে না, তাদের সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলবে না, তাদের ইজ্জতের উপরে আঘাত দিতে পারবে না। ও মুসলমানরা, তোমরা তোমাদের জিহ্বা সংযত করো, তোমাদের কলম সংযত করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবগযি আবগযাহুম, সাহাবীদেরকে তারাই দুশ্মন মনে করে, শিয়া মুসলমানেরা আবু হুরায়রার হাদিস নেবে না, হযরত আয়েশার সম্পর্কে কথা বলে, সাহাবিদের উপরে তারা কথা বলছে, এরা গোমরা, তাদেরকে অনুসরণ করার কিছু নেই, তারা গোমরা, তারা গোমরা, তারা গোমরা। হুজুর বলেন আমার সাহাবিদেরকে যারা কেউ পছন্দ করে, কাকেও পছন্দ করে, কাকেও করে না, তাদের বিষয়ে শত্রুতা পোষণ করে, হুজুর বলছেন তারা আমার সাহাবিদের ভিতরে শত্রুতা করে, তারা আমার সাথে শত্রুতা করে, তাদের শত্রুতা আমার বিরুদ্ধে। আমার সাহাবিদেরকে যারা ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে। লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, সাবধান, তোমরা সাহাবিদেরকে গালিগুলুজ করবে না। ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম, কোনো ব্যক্তি যদি সাহাবিদের উপরে গালিগুলুজ করে, অসুন্দর কথা বলে, তোমরা চুপ থাকতে পারবে না। হুজুর বললেন তোমরা তাদেরকে প্রতিহত করো। আমি আর যাচ্ছি না, তাদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোরআন শরীফে বললেন সেগুলো একটু বলে দিতে চাই অল্প সময়ে। আশিদ্দাউ আলাল কুফফার, এগুলো আমাদেরকে অর্জন করতে হবে কিয়ামত পর্যন্ত, যারা আসবে সমস্ত মুসলমানদেরকে পৃথিবীর প্রথম দিন থেকে যারা মুসলমান হয়েছে তাদেরকেও বলা হয়েছে তোমরা এই গুণ অর্জন করো, যাদেরকে তৌরাত দেওয়া হয়েছে, ইঞ্জিল দেওয়া হয়েছে, জুবুর দেওয়া হয়েছে, তাদেরকে রসুল্লাহ ইসলামের সাহাবিদের আখলাক আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন, তারা দুনিয়ায়ও তখন আসেন নাই। এই রকম গুণগুলো চারটা মাত্র, এগুলো মুখস্থ করতে হবে। সিদ্দাউ আলাল কুফফার, কুফুরি শক্তির মোকাবেলায় আপোষহীন, খুব ভালো করে বুঝবেন। এই কুফুরি শক্তি যদি আমার ছেলে হয়, ছেলের সাথে আপোষ নেই, স্বামী হইলে এই জাতির স্বামীরই প্রয়োজন নেই, স্ত্রী হইলে এই জাতির স্ত্রী, খোদার দিনের সাথে যারা কুফুরির উপরে যারা এসরার বাড়াবাড়ি করবে, আল্লাহর কসম তাদের সাথে আপোষ করা হারাম। এটা সাহাবা ইকরামের বৈশিষ্ট্য, তারা করেন নাই, করেন নাই নয়, নিজের হাতে নিজের বাপ জবাই করেছে বদরের যুদ্ধে, এবং তিনি আশারাই মুবাশশারার একজন। চিন্তা করতে পেরেছেন কিরকম কঠোর? তিনি আবু উবায়দা ইবনুল জাররাহ, তার হাতে তার তার পিতা আবদুল্লাহ খুন হয়েছে বদরের যুদ্ধে, তার নাম পর্যন্ত নাই আবু উবায়দার, তার 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 নাম পর্যন্ত বলা হয় না সেখানে, ইবনুল জাররাহ। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ তাআলার দিন কত কঠোর জিনিস, আল্লাহ তাআলার ইসলামের পক্ষে, দিনের পক্ষে। আবু উবায়দা ইবনুল হযরতে আবু উবায়দা ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ তার নাম, কিন্তু বাপ যেহেতু কতল হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য আঘাত ছিল বদর যুদ্ধে, বদর যুদ্ধে তো বাপে ফুতে হয়েছে, বাপেরে একবার হটাই দিয়েছে, আবার বাপ আসতেছে রসুল্লার দিকে, তিনবারের সময় আল্লাহর পয়গম্বরের দিকে যে তরবারি উঁচা করেছে বাপের মাথাকে জমিনের থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাজিল করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে এই ব্যক্তিরা এই রকম, তারা তাদের আপনজন, তাদের আপনজন, তাদের ওয়ালাউ কানা আবাউহুম ওয়া আবনাউহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশীরাতুহুম, তাদের ছেলে, তাদের পিতা, তাদের আত্মীয় পরিজনদেরকে তারা জবাই করে দিয়েছে আল্লাহ এবং রসুলের মোকাবেলায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে,
أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه. সুরা 58 সুরার 22 নম্বর আয়াত পড়লাম, এই আয়াত পড়ে নিয়েন আপনারা। বাপ খুনকারীর আল্লাহ তাআলা রাজি হয়েছেন আশারায়ে মুবাশশারাত দশজনের ভিতরে তিনি একজন, যেহেতু রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তরবারি হাতে। কীরকম কঠোর হওয়া লাগবে শুধু এরটাকে বুঝলাম, আর বোঝার দরকার নাই। আরও অনেক ঘটনা আছে। ওলিদ বিন উতবাকে কে খুন করেছিল, হযরত ওমর তার মামারে কীভাবে খুন করেছিল, মামা বড় কথা আবু বকর সিদ্দিক তার ছেলেকে বলছে তোমাকে যদি আমি বদরের যুদ্ধে পেতাম তুমি আমাদের বিরুদ্ধে ছিলা আমি জবাই করে দিতাম। সুতরাং লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুহাম্মদ রাসূলের কাছে কোনো মা নাই, কোনো বাপ নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আল্লাহর পয়গম্বরের সামনে কেউ আসতে পারবে না। সকলের চাইতে রসুল্লাহ বেশি প্রিয় হতে হবে। যিনি রসুলকে সেভাবে নিলেন অবশ্যই আল্লাহকে তিনি সব চাইতে বেশি ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা তাদের উপরে সব কিছুর উপরে গালেব হয়ে যেতে হবে। সাহাবিদের কাছে তা হয়েছিল। এক নম্বর রুহামা উবাইনাহুম, তারা পরস্পরের জন্য সংবেদনশীল। শুধু একটা ঘটনা যেটা বললাম, উসমান একজন, হুজুর তো বললেন না সদ্যর তো সাহাবি জীবিত আছো, উসমান না হয় শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই, আমরা তার জন্য দোয়া পড়বো, খতম পড়বো, মুনাজাত করবো, আর আমরা আল্লাহর কাছে তওয়াব করবো। না, হুজুর বললেন উসমানের জন্য আমি আল্লাহর কাবায় যুদ্ধ করবো, এহরাম খোলো, খোদার কসম আমি মদিনায় ফিরে যাব না, আমি আল্লাহর কাবাও তওয়াব করবো না, উমরা বন্ধ করো, যুদ্ধ করবো। একটা সাহাবির জন্য এই মায়া রাসূলের হৃদয়ের উপরে গালেব হয়েছে, এটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। এটার নাম হলো রুহামা। রুহামার আর বেশি বোঝার সময় নাই। আনসারেরা মদিনায় কী ধরনের মহাজেদদের সাথে আচরণ করেছে, হুজুর বললেন তোমরা প্রত্যেকে এক একজনকে বাই হিসাবে নাও, গড়ের পুরা দুই ভাগ করে এক ভাগ মহাজেদকে দিয়ে দিয়েছে। যাদের স্ত্রী একাধিক ছিল স্ত্রীকে বুঝেছে যে আমি তোমাকে সাথে আপোষে তালাক হয়ে যাচ্ছে, তালাক দিয়ে দিচ্ছি, তোমাকে এই ভাইকে বিয়ে দেবো, এই ভাইয়ের তো কোনো বউ নাই, পরিবার নাই, তারা সব ছেড়ে দিয়ে আসছে। পৃথিবীরই কোনো ইতিহাস নাই। আমি সময়ের জন্য বলতে পাচ্ছি না। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের প্রয়োজনের উপরে ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছে। রসুলদার মেহমান নিয়ে গেল হযরত তালহা, পরিবারের ভিতরে শুধু বাচ্চাদের খাবার আছে। বউ বলল যে কী খাওয়াবো, কিছু তো নাই, বলছে তো সামান্য খাবার বাচ্চাদের, কয়েক বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, রসুলদার মেহমানকে অভ্যুক্ত রাখতে পারবো তো, সে তোর মেহমান তো আমার ছাড়া খাবে না, খাবার আছে একজনের, হয়তো তুমি খাবার দিয়ে বাতি নিবাই দিবা, বলবা যে আগুন তেল নাই, অন্ধকারে খাও, আমি শুধু খাবারটাকে ঠেলে দিব, সেই জন্য খাইয়ে ফেলে। এই অবস্থা করে রাতশ্বাস করেছে, বাচ্চারা উপভুক্ত, তারা অনাহারে, পরিবার অনাহারে, সব অনাহারে। ফজরের নামাজে আসছে, রসুল্লাহ বলছে তালাহা তোমার ঘরে কী হয়েছে, আল্লাহর আয়াত নাজিল হয়েছে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তালাহার স্ত্রী এটা ওই ব্যক্তি, ওই নারীকে রসুল্লাহ জান্নাতে দেখেছেন মেয়েরাজে, সুবহানাল্লাহ, এ নারীকে রসুল্লাহ জান্নাতে দেখেছে। রসুল্লাহর মেহমানের প্রতি এরকম করেছে, নিজেদের প্রয়োজন ছিল, ছেলেরা বাচ্চারা পর্যন্ত অভ্যুক্ত ছিল, নিজে খায় নাই, স্বামী খায় নাই, হুজুরের মেহমানকে রসুল্লাহ বলছেন এক একজন করে মেহমান নিয়ে যাও, তারা তাদেরকে আমি কী খাওয়াব। রসুল্লাহর মেহমানকে মেহমানদারি করার জন্য নিজেরা পরিবারকে অভ্যুক্ত তারা রেখেছে। তাদের চাইতে বেশি ভাইয়ের উপরে অগ্রাধিকার কে দিতে পারবে? ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীর জন্য আজকে পৃথিবীর প্রলয়দিন পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ এই শিক্ষা কোরআন শরীফে বলে দিলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এমন ছিলেন সাহাবিরা, তারা নিজেদের প্রয়োজনের চাইতে ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। কোভিড-19 আক্রান্ত হাজার হাজার মানুষ আমার প্রতিবেশী, তার জন্য আমি কোনো কিছু দিতে পারলাম না, খাওয়াতে পারলাম না, তাকে না দিয়ে কিছু না দিয়ে কী করে খান? রসুল্লাহ ঘরে এসে প্রথমে বলতো প্রতিবেশীর খবর কী, প্রতিবেশীর খবর কী, প্রতিবেশীর খবর কী, এত বেশি জিজ্ঞাসা করতেন যে প্রতিবেশী সম্পর্কে সাহাবীরা মনে করতেন যে প্রতিবেশীদেরকে আল্লাহ তাআলার পয়গম্বর সম্পত্তি থেকে মিরাজ দিয়ে দেবে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, মোমেন নয়, মোমেন নয়, আল্লাহর কসম মোমেন নয়, লা
ওয়াল্লাহি লা ইউমিন থি মুমিন লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়াজারু জাইউন ইলা জামবি। প্রতিবেশীকে না খেয়ে যে নিজেকে এসে আল্লাহর কসম সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত। প্রতিবেশী বলা হয়েছে, বলা হয় নাই মুমেন, বলা হয় নাই মুসলমান, বলা হয় নাই হুমুক, বলা হয় নাই তমুক। হুজুর কারা প্রতিবেশী? ডানে 40, বাঁয়ে 40, সামনে 40, পিছনে 40, 40 ঘর। আমি ভাই বোনদেরকে বলতে চাই, তোমরা তোমাদের ভাইদেরকে পর্যন্ত খবর নিচ্ছ না, কি প্রতিবেশীর খবর নেবা? সবচেয়ে বেশি হক তো দায়ীদের, ইসলামী আন্দোলনের কর্মীদের। বায়তুল মাল বাড়ানোর জন্য বললেন মুজাহিদ ভাইয়ের থেকে শুনছিলাম, বলছে আমি তো এতটুকু দিই, 5% দিই, আমার তো কষ্ট। এই যেদিন আমার ঘরের ভিতরে আলুর ভর্তা ডাইল হয় সেদিন আমার বাচ্চারা মনে করে আজকে বাসায় ঈদ হচ্ছে। আলুর ভর্তা ডালকে যে পরিবারের লোকেরা ঈদ হয়েছে মনে করে ওই পরিবারের লোকেরা 5% এ আনন্দ মার ইসলামী রে দেয়। বলছিলেন সেই কথা বলার সময় আমার চোখের পানি দেখতে পারিনি, কি কোরবানি দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা এই জমাতকে জীবিত রেখেছে। আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, তোমরা বায়তুল মাল দিচ্ছ না, তুমি তোমার জন্য দিচ্ছ, তোমার ছেলে, আমি আমার ছেলে, আমার পরিবারের একটা সন্তান হলে আমি কি তার জন্য খরচ করবো না? 10 টাকা 5 টাকা কিসেরই আনাদ দাও, কিসের সহানুভূতি এটা? কারাগারের ভিতরে 10 বছর পর্যন্ত কারাগার থেকে বের হতে পারছে না, পাটা কেটে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো, সে খুব ভালো আছি। তার ভালো আছি শব্দ শোনার পর আমি চোখের পানি দেখতে পারি না, এই কুমিল্লার কারাগারে পা হারিয়েছে, বাপ হারিয়েছে, মা হারিয়েছে জেলখানার ভিতরে। চিন্তা করো কি জাতের কোরবানি আল্লাহ তাআলার গোলামরা দিচ্ছে, তাদের জন্য কি আমাদের কোনো দায় দায়িত্ব নেই? তোমার বাচ্চাদের জন্য ঈদের কাপড় নিয়ে আসো, তুমি জানো না যে তার বাপ আল্লাহ রাস্তার উপরে শহীদ হয়ে গেছে, তার বাচ্চাদের জন্য কি ঈদ আসছে? তার বাচ্চাদেরকে রেখে তোমার বাচ্চারা আমার বাচ্চারা কাপড় পরাতে শরম লাগে না কেন? সাহাবায়ে কিরাম তো নিজেরা অভ্যুক্ত দেখে নিজেরা না খেয়ে তাদের আহ্বালাদেরকে রসুলদের মেহমান কি মেহমানদারি করছে। রহমাউ বাইনাহুম শুধুমাত্র কথার নাম তো নয়, যে আল্লাহ তালা কোরআন শরীফ ওই করতেছে, মোহাম্মদ রসুল্লার সাহাবিরা এরকম ছিল, পৃথিবীর মানুষেরা তোমরা তাই হও তোমরা যদি আল্লাহর দিন দুনিয়ার উপরে কায়েম করতে চাও। তারাহুম রুকান সুজ্জাদা, তারাহুম রুকান সুজ্জাদা। এই আয়াতের উপরে একটু আমার বেশি কথা বলার ইচ্ছা ছিল, সময় নাই। তোমরা তাদেরকে দেখবে রুকু এবং সিজদার ভিতরে, এই কথাটা কি আল্লাহ তাআলা এইভাবে কেন বললেন? সব আমলের চাইতে এটার বেশি দর্জি দিলেন। সাহাবায়ে কেরামদের নামাজটা কীরকম ছিল, আমাদের নামাজ কি আমি বলতেই পাচ্ছি না। ওয়ারকাউ মার রাকঈন, মাথা নতকারীর সাথে মাথা নত করো। ইমাম আহমদ বলছে জমাতে নামাজ ছাড়া নামাজ হবে না, কোরআন শরীফের আয়াতই তো কয়। কত বড় ইমাম ইমাম আহমদ, 17 লক্ষ হাদিসের মহাদ্দেস, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম আহমদ বলতেন যে হাদিস কারো কথা জানা নেই সেটা আমারও জিজ্ঞাসা করো, কি জাতের মহাদ্দেস এটা? ওয়াল্লাহ তালা ইমাম আহমদের উপর রহম কর। ইমাম বুখারী বলছেন আমার উস্তাদদের ভিতরে সবচেয়ে জাইয়্যিদ হাদিসের মুহাদ্দিস হচ্ছে তিনি, ইমাম আহমদ। তিনি বলেন জামাতে নামাজ ফরজ, ঘরের ভিতরে থেকো জামাতে যাও না, ইসলামী আন্দোলন কর্মী পরিচয় ফজর নামাজেও নাই, এশারের নামাজেও নাই। এখন তো কোভিড চলতেছে সেটা ভিন্ন, বাংলাদেশে তো কোনো কোভিড নেই, কোভিড তো আছে এই দেশে, দেশে বাইরে দিয়ে পাইবে না জরিমানা, লকডাউনে চলতেছে আমাদের মাসের পর মাস। আজকে লকডাউনের মনে হয় 1 বছর পূর্তি হচ্ছে, 1 বছর, মধ্যখানে একটু ছাড় ছিল, আবার লকডাউন। বাজারে করো, সব কিছুতে করো, মসজিদে যেতে পারে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে যাবো রাত্রে, আমি তো অন্ধ। হুজুর বলছে আজান শুনো, ইয়া রাসূল আজান তো শুনি। হুজুর বলছে আজান শুনলে মসজিদে যেতে হবে, অন্ধ সাহাবিকে বলছে আবদুল্লাহ ইবনে মাকতুম, সেই সাহাবি ঘরের থেকে রশি টেনে দিয়েছে দূরে, ধরো আধা কিলোমিটার পথে রশি, এই রশি ধরে ধরে মসজিদে আসতো, এশারের নামাজে জমাতে আসতেছে এই তো আবদুল্লাহ ইবনে মাকতুম। আপনি ঘরের থেকে নামাজে যেতে পারেন না, লোকেরা কয় ইসলামী আন্দোলনের কর্মী, কী কী ইসলামী আন্দোলনের কর্মী তোমার লোকেরা বলে, আমাকে বলে আমার কি নামাজ? ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজে কীভাবে দাঁড়াও,
নামাজ কিভাবে পড়ো, ওয়াকুমুলিল্লাহি কানিতিন, সাহাবায়ে কেরামের নামাজ শুনো এখান থেকে, কী তাদের নামাজ, আল্লাহর সামনে হাত বেঁধে অপরাধীর মতো আমরা দাঁড়াই, সে অনুভূতি কি আছে, কিভাবে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া তমাম কিছু হারাম হয়ে গেছে, এই তকবীরের নাম তকবীরে তাহরিমা, আমার স্ত্রী হারাম হয়ে গেছে, আমার মা বাপ হারাম, কারো ডাক দিলে আমি শুনতে পারবো না, আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, কী নামাজ পড়ছি জীবনে, আমার নামাজের ভিতরে সব হালাল, কিছু আরাম নাই, আমি পড়ছি তকবীরে তাহরিমা। আমি এরপরে বলতে চাই, আনতা আবুদাল্লাহা আন্নাকা তারা, নামাজ এইভাবে আদায় করো আল্লাহর যেন দেখতেছো তুমি। হুজুর কি বলতেন নামাজের, বেলালকে আজান দি একামত দিতে বলতেন না, আরে হেনা ইয়া বেলাল, আরে হেনা ইয়া বেলাল, বেলাল আমার কলিজা ঠান্ডা করে দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমাকে আল্লাহর সামনে হাজির করে দাও, আরে হেনা ইয়া বেলাল মানে একামত দাও, আমার কাছে কি নামাজ আমার কলিজা ঠান্ডা হয়। সাহাবায়ে কেরাম কীভাবে নামাজ পড়লেন, হযরত আলীর পা থেকে তীর বের করার সময় আলী বেহুশ হয়ে গেলেন, হুজুর বললেন আলী যখন নামাজের সিজদায় থাকে তোমরা দুইজন থাকো, তোমরা নামাজ পরে পড়িবা, আলীর পা থেকে তীর তীর টেনে বের করবা, আলী নামাজের ভিতরে ছিলেন, তীর টেনে গোস্ত শুদ্ধ বের করা হয়েছে, হযরত আলী বেখবর ছিল, কী নামাজ জীবনে পড়লাম, আমার নামাজ তো আল্লাহ কবুল করছে আমি বুঝতে পারতেছি না, নামাজটাই তো কবুল হচ্ছে না, আরগুলা কী বলবো, ওয়ারকাউ মা রাকঈন, আমরা তো এটাইও নাই, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমি নামাজ পড়তেছি রাউনের, আমি নামাজ পড়তেছি সাহুনের, আর আমাকে নামাজ পড়তে বলা হয়েছে খাশিউনের, লোক দেখানো নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউন, কয়েকজন নামাজ যখন ইমামতি করে তার নামাজ লম্বা, আর যখন নিজে নিজে পড়ে তাড়াতাড়ি করে সিজদা দে, কি তোমার নামাজে ইমামতি করার সময় মানুষের কেরাত শোনানোর সময় লম্বা করে পড়ো, এমনি নিজে ব্যক্তিগত বলতে কম পড়ো কেন, তোমার ভিতর রোগ নাই, ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, সংকেত দিচ্ছে এবং সংকেত দেওয়ারই সময় কয়েক ঘন্টা মনে প্রায় হয়েই গেছে, তাআলা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, বন্ধুদেরকে বলছি নামাজে সতর দেখাই কিছু নামাজ পড়ো, একটা চুল দেখা গেলে নামাজে নামাজ হবে না, চুল দেখা গেলে, চুল হচ্ছে সতর, অনেকের জানা নাই, আমি আমার আম্মাকেও দেখেছি, হয়তো তার তো এত কিছু তো আমরাও বুঝি নাই, নামাজ হয়েছে কি না জীবনে, নামাজ তো কাজা করে নাই, নামাজ হয়েছে কি না, ইয়া বনি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ কোরআনে বলে নামাজ পড়ার সময় কাপড় ছিঁড়াটা পুরানটা পড়ে আসো, আল্লাহ বলছে সুন্দর কাপড় পরে নামাজে হাজির হও, কোরআনের আয়াত জীবনে পড়ছি, তা ফাগড়ি একটা কীরকম স্মৃতি পড়ে আছে, তারপরে ইমাম সাহেব সেটাকে নামাজের আগে দিয়ে মাথার ভিতরে ফেঁসায় বলে ও 70 গুণ সওয়াব, কোন ফাগ হলে বলছে হাদিস নয় কিছু নয়, এটা এই ফোঁসা কাপড় তোমার মাথার উপরে তুমি কী করে ফেঁসাও, তোমাকে বলা হয়েছে সিয়া, তোমাকে বলা হয়েছে ইয়া বানি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কোরআনের আয়াত না, সূরা আরাফের 31 আয়াত, আর বলতে পারলাম না সালাত যে সাহাবিদের জীবনে কীরকম ছিল, সকালবেলায় উঠে প্রথম নামাজের পরে সূর্য উদয়ের পরে দুই রাকাত, এক কবুল হজ এক কবুল উমরার সওয়াব, তাম্মাতান তাম্মাতান তাম্মা, পূর্ণ হজ পূর্ণ হজ পূর্ণ হজ, আমি তো এশরাক পড়িও নাই, এরপরে কোনো গুণ গুণা হয়ে গেছে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ো, সাহাবিরা তাই করতেন, কোনো আনন্দের খবর তখনও তোমরা দুই রাকাত নামাজ পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আবু জাহেল নিহত হয়ে গেছে, হুজুর তাম্বুর ভিতরে ছিলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, দুই রাকাত নামাজ পড়লেন, ইবনে মাজাহ হাদিসে বলছে আমি বলতে পারতেছি না, হুজুর বললেন কি বললেন সেই কথা পর্যন্ত হাদিসে আছে, দিনে 12 রাকাত দিন এবং রাতের ভিতরে 12 রাকাত সুন্নাহ, জোহরের পরে ফজরের সাথে আসরে নাই মাগরিবের সাথে এশারের সাথে দুই রাকাত, এই 12 রাকাত সুন্নাহ সবাই আদায় করতে হবে, সাহাবীরা করতেন হাদিস শরীফে আছে, আমার বলার সময় হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ছিল খুতবা দিচ্ছেন, সাহাবি ঢুকলেন, হুজুর বললেন যে এই দাঁড়া দুই রাকাত নামাজ পড়ি বসো খুতবার মধ্যেই, ফকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাইতা, নামাজ পড়ছো দুই রাকাত, কালা লা, কম দাঁড়া ফরজে দুই রাকাত আদায়
ফারকা দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসো। কীরকম নির্দেশ দিলেন, খুতবার ভিতরে পর্যন্ত নামাজ পড়ে হুজুর বললেন যে দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত মসজিদে দাখিল হতে পারবে না। ফজরের সালাতের পরে এরকম গুনাহ হয়ে গেলে, তারপরে কোনো খুশির সংবাদ আসলে সব কিছুর ভিতরে নামাজ 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 নামাজ। আমি ভাইদেরকে আজকে বলবো এই অভ্যাস আপনারা করেন, ঘরের ভিতরে লবণ নাই, সিজদায় পড়ো, নামাজ দুই রাকাত পড়ো, তারপরে লবণের জন্য বাইর হও। হাদিসে আছে যে জুতার পিতা ছিঁড়ে গেলে, জুতার পিতা জুতা নয়, সাহাবিরা দুই রাকাত নামাজ পড়তেন। তাদেরকে বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, এরা শুধু রুকু আর সিজদার ভিতরে আছে। খুশির খবর আসলে নামাজ পড়ো, বেদনার খবর আসলে নামাজ পড়ো। খুব খেয়াল করেন, গুনাহ করেছো নামাজ পড়ো, তোমার কী করতে হবে সিদ্ধান্ত নিতে পারতেছ না, মেয়ে কার কাছে বিয়ে দিবে এটাও এটাও, নামাজ পড়ো, দুই রাকাত পড়ে আল্লাহর কাছে তুমি ইস্তেখারা করো। এই রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, আমি আর দিতে পারতেছি না। তারা তাদের কোনো কিছু ইচ্ছাইতে না কারো কাছে, তাদের চাওয়া শুধু আল্লাহ তালার কাছে। ওই নামাজ দুই রাকাত, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, সালাতের মাধ্যমে শুধু আল্লাহর কাছে সাহায্য চাও, কার কী দরকার। আর রাতের শেষ অংশ তামাম সাহাবীর ফজরের ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ সালাত, রাতের শেষের নামাজ। এমন একটা দিন যাচ্ছে, রাত যায়, যেদিন আল্লাহ তাআলা আমাকে ডাকে না। কি বলে, মাইয়া দুউনি ফাস্তাজিবা লাহ, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহ, মাইয়াসআলুনি ফাউতিয়া লাহ। বলো তোমরা গুনাহ মাফ চাওয়ার কেউ আছো? হৃদয়ের কোনো বেদনা দূর করার জন্য কেউ আমার কাছে চাও? তোর কী কষ্ট আমার কাছে বলো, গুনাহ মাফ চাওয়ার কেউ আছো? গুনাহ মাফ চাও। তামাম সাহাবী এই সময় জাগ্রত থাকতেন কোরআনের আয়াত, যে তোমার সাথে এক জমাত মানুষ আছে সাহাবিরা যারা রাতের শেষ অংশে ঘুমায় না, আল্লাহ কোরআন জরিপে বলছে। আর উম্মতে মুহাম্মদের কী খবর, তাহাজ্জুদ কি পড়েছে? 36 বছর জীবনের ভিতরে একদিনও পড়ে নাই। এই তো রমজান শরীফ আসতেছে, সেহরি খাওয়ার জন্য উঠবা, তো তার রাকাত নামাজ পড়ে নাও। যারা এই ঈমান এবং এই আমলের সাথে থাকবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস-সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালিউবাদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা কোন, আমি ওয়াদা করতেছি তোমরা যদি ঈমান এবং নেক আমলের ভিতরে থাকো, তাহলে তোমাদের দিনকে আমি দুনিয়ার উপরে কায়েম করব, খেলাফত কায়েম করে দেব আমি আল্লাহ, যেমন আগে করেছি সাহাবিদের যুগে তোমাদের জন্যও করব। ব্যাস, আজকের আলোচনার করতেছি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহর রসুল এটাই তার সবচেয়ে বড় পরিচয় আজকের শিক্ষা। তার সাহাবিদের যে বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা নাম ধরে বললেন যে এগুলো সব যুগের জন্যই গ্রহণ করা জরুরি ছিল, তোমাদের জন্যও আল্লাহ তাআলা সেগুলোকে গ্রহণ করে খেলাফতের যে দায়িত্বে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি, আল্লাহ বলছেন এই খেলাফতকে বিজয় করার দায়িত্ব আমি আল্লাহর, যদি তোমরা ঈমান এবং নেক আমল করো। ওয়াদাল্লাহুল্লাযীনা, মুমিনদের সাথে আমি ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি। আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদা কখনো খেলাফ করেন না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করার পরে এই জমিনের উপরে আল্লাহ তাআলার দিনকে আবার বিজয় দেবেন। আমরা যারা সেই দিনকে বিজয় করার জন্য জিহাদে রয়েছি, ভাইয়েরা এবং বোনেরা যারা আজকের সভ্যতায় অংশগ্রহণ করলেন, তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং সময় একটু বেশি নষ্ট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।